ঘরে বসে বাটন মোবাইল দিয়ে নিজে নিজেই কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে যা যা প্রয়োজন। এক, আপনার মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। দুই, বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকা থাকতে হবে। তিন, বিদ্যুৎ বিলের কনজিউমার নাম্বার লাগবে যা বিলের কাগজের সাথেই থাকে। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এই বাটন মোবাইল থেকে *247# এটা টাইপ করে আমরা এই বাম পাশে আপনারা যে কল চিহ্ন দেখতে পাচ্ছেন এই কলে প্রেস করব। আমাদের মোবাইলে একাধিক সিম থাকলে যে সিমের নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সে সিমটা সিলেক্ট করব। যেমন SIM1, SIM2 সিমটা সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আপনারা এই যে ফোর ডট দেখতে পাচ্ছেন আমরা এই ফোর ডটে প্রেস করব। বন্ধুরা বিকাশের এরকম অপশন আসবে, আসার পর এখান থেকে আমরা যে পে বিল এই 6 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পে বিল ফোর ডট এই বাটনে প্রেস করব। এই বাটনে প্রেস করার পর আমরা এখান থেকে যে 6 প্রেস করব এই ফোর ডটে প্রেস করব। তারপর যে পে বিল আমাদের এখানে এরকম অপশন আসবে বন্ধুরা, যে ইলেকট্রিসিটি প্রিপেইড, ইলেকট্রিসিটি পোস্টপেইড। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বিলটি প্রিপেইড নাকি পোস্টপেইড। প্রিপেইড হচ্ছে বন্ধুরা মোবাইল রিচার্জের মতো, আপনি আগে টাকা মোবাইলে রিচার্জ করবেন তারপর কথা বলবেন। বিদ্যুৎ বিলও তাই, আগে মিটারে আপনি টাকা ভরবেন তারপর আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন। আর পোস্টপেইডটা হচ্ছে বন্ধুরা আমরা আগে বিদ্যুৎ ব্যবহার করব তারপর আমাদের মিটারে যতগুলো ইউনিট উঠবে ততগুলো ইউনিটের বিল আমাদেরকে দিতে হবে। তাহলে বন্ধুরা এই পোস্টপেইড বিদ্যুৎ বিলটা আছে 2 নম্বরে। এখন আমরা এই বাটন মোবাইল থেকে এই 4টে ডট এই বাটনে প্রেস করব। তারপর আমরা এখান থেকে যে 2 প্রেস করব, 2 প্রেস করার পর আমরা আবার 4টা ডট আছে এই বাটনে প্রেস করব। প্রেস করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি পোস্টপেইড। এখন এখানে বিভিন্ন কোম্পানি দেওয়া আছে, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা কোন কোম্পানির আন্ডারে সেটা বন্ধুরা যে নেস্কোর আন্ডারে, আপনাদের যার আন্ডারে হয় সেটা আপনারা এখান থেকে সে নাম্বারটা দিবেন। আমার যেহেতু নেস্কোর আন্ডারে যে ফোর নম্বরে আছে নেস্কো, এটা মনে রাখতে হবে। বন্ধুরা এখান থেকে আমরা এই 4টে ডট আছে এই বাটনে প্রেস করব। তারপর আমরা এখান থেকে যে ফোর প্রেস করব, তারপর আমরা এই 4টে ডট আছে ডট বাটনে প্রেস করব। আমাদের এখানে যে নেস্কো পোস্টপেইড এরকম আসবে, চেক বিল আর মেক পেমেন্ট মেইন মেনু। বন্ধুরা এখানে আমরা বিলটা দেওয়ার আগে আমরা বিলটা চেক করব। এই বিলটা চেক করবো এই কারণে যে আমাদের বিলের যে টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 978 টাকা, আপনাদের যে বিলটা আসবে এই বিল চেক করলে এই বিলের সাথে যেন মেলে, তার জন্য আমরা বিল পরিশোধের আগে বিলটা চেক করব। বিলটা চেক করার জন্যে আমরা বন্ধুরা এখন 1 নম্বরে আছে বিল চেক, আমরা বাটন মোবাইল থেকে 4টে ডটে প্রেস করব, 1 বাটন প্রেস করব। তারপর আমরা 4টে ডটে সেই বাটনে প্রেস করব। মানে চেক বিল দেখেন বন্ধুরা 1 নম্বরে আছে ইনপুট কনজিউমার নম্বর। এখন বন্ধুরা আমরা যে 1 নম্বরে কনজিউমার নম্বরের কথা বলছে আমরা কনজিউমার নাম্বারটা দেব। আমি এখন আবার এই বাটন মোবাইল থেকে 4টে ডট আছে এই বাটনে প্রেস করব, তারপর এখান থেকে 1 বাটন প্রেস করব, তারপর 4টে ডট আছে এই বাটনে প্রেস করব। প্রেস করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আসবে এন্টার কনজিউমার নম্বর। বন্ধুরা কনজিউমার নম্বরটা কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কনজিউমার নং 3406378 4। বন্ধুরা এটা কনজিউমার নাম্বার, এই নাম্বারটা আমাদের দিতে হবে। আর বন্ধুরা এখন আমি আবার মোবাইল থেকে এই 4টে ডট আছে এই বাটনে প্রেস করব। প্রেস করার পর আমরা
এই যে কনজিউমার নাম্বার আপনার যেটা সেটা দেখে দেখে আপনি সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনি আবার চারটে ডট আছে, এই চারটে ডট এই বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে এরকম মেসেজ আসবে, এন্টার বিলিং মান্থ অ্যান্ড ইয়ার। এই যে এমএম এই দুটা সংখ্যা হচ্ছে মাসের, আর আপনারা চারটে যে ওয়াই দেখতে পাচ্ছেন এটা হলো সাল বা ইয়ার। আপনারা এখন আবার এই চারটে ডট আছে এই বাটনে প্রেস করবেন। তারপর আপনাদের বিলটা কোন মাসের, দেখেন বন্ধুরা আমার বিলটা এসে হয়েছে 15/3/23, আর আমার বিল পরিশোধের শেষ তারিখ হচ্ছে 16/4/23। বন্ধুরা এটা মার্চ মাসের বিল, আপনারা যে 03 এটা মার্চ মাস, আর এটা হলো 2023 ষোলো সাল। আপনারা মোবাইল থেকে এটা এখানে তুলবেন, তোলার পর আপনারা এই যে চারটে ডট আছে এই বাটনে প্রেস করবেন। তারপর আপনাদের সামনে এরকম মেসেজ আসবে, চেক বিল এনএসকো পোস্টপেইড, আপনাদের কনজিউমার নাম্বার দেখাবে এবং কোন মাসের বিল সেটাও এখানে দেখাবে, আপনারা একটু মিলিয়ে নেবেন। তারপর বন্ধুরা এখানে বলছে যে ইন্টার মেনু পিন টু কনফার্ম, এরকম মেসেজ আসার পর আপনারা এই চারটে ডট আছে বাটনে প্রেস করবেন। আপনাদের যে বিকাশ পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিবেন, তারপর আপনারা এই যে চারটে ডট আছে এই বাটনে প্রেস করবেন। ইওর চেক বিল রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন, এরকম মেসেজ আসার পর আপনারা এই চারটে ডট আছে এখানে প্রেস করবেন। ওয়ান নিউ মেসেজ, এরকম মেসেজ চলে আসবে, এই চারটে ডট আছে এখানে প্রেস করবেন, তারপর আপনারা এরকম মেসেজ দেখতে পাবেন। বন্ধুরা এখানে ডেট দেখাবে আর এখানে সময়টা দেখাবে। ইওর চেক বিল রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন, তারপর বন্ধুরা পরক্ষণে আরেকটা মেসেজ চলে আসবে। আপনারা এই মেসেজটা দেখার জন্য আবার চারটে ডট আছে এখানে প্রেস করবেন। এরপর বন্ধুরা দেখেন এখানে যে এই যে বিকাশ দেখতে পাচ্ছেন, এখানে তারিখ আছে, এখানে সময় আছে, আর এই বিল অ্যান্ড এসকো পোস্টপেইড, আপনাদের অ্যাকাউন্ট, আপনাদের যে কনজিউমার নাম্বার সেই কনজিউমার নাম্বারটা এখানে দেখাচ্ছে, আপনাদের যে বিলের পরিমাণ সে পরিমাণটাও দেখাচ্ছে, কোন মাসের বিল সেটাও এখানে দেখাচ্ছে, আর এই যে পেমেন্ট স্ট্যাটাস এটা আনপেইড, আমরা যেহেতু বিলটা এখনও দেয়নি আমরা বিলটা চেক করছি, এখানে আপনার সম্পূর্ণ তথ্য পাবেন যে আপনার বিলটা যে কত টাকা এসেছে এখান থেকে আপনার সেটা মিলে নিতে পারবেন। তার জন্য বন্ধুরা আমি মোবাইল থেকে *247# এটা তুলে এখানে আপনারা যে কল সি দেখতে পাচ্ছেন আপনারা এই বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সে সিমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা চারটে ডট দেখতে পাচ্ছেন এই বাটনে প্রেস করবেন। বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি যেহেতু যে বিদ্যুৎ বিল দেব, আমি 6 নম্বরে আছে পে বিল, আপনারা এই চারটে ডট আছে বাটনে প্রেস করবেন, 6 বাটন প্রেস করবেন, তারপর আপনারা এখান থেকে চারটে ডট আছে এই বাটন প্রেস করবেন। পে বিলের এরকম ইন্টারফেস আসবে, আপনি কি বিল দিতে চান, এই যে ইলেকট্রিসিটি প্রিপেইড, ইলেকট্রিসিটি পোস্টপেইড। বন্ধুরা এরকম আসার পর যেহেতু আমি বিদ্যুৎ বিল দেবো ইলেকট্রিসিটি পোস্টপেইড, আমি এখান থেকে চারটে ডট আছে বাটন প্রেস করব, তারপর এখান থেকে আমি টু প্রেস করব। টু প্রেস করার পর আমি আবার এই চারটে ডট আছে বাটন প্রেস করব। আমার এই বিদ্যুৎ বিলটা কোন কোম্পানির আন্ডারে সেটা দেখিয়ে দেব, এটা আমার নেস্কোর আন্ডারে, নেস্কো আছে ওই যে 4 নম্বর কর্মীকে, এটা আপনার যেটা সেটা অবশ্যই আপনি মনে রাখবেন যে পল্লী বিদ্যুৎ আছে, পল্লী বিদ্যুৎ টু আছে, ডেস্কো আছে, যে কোম্পানির বিদ্যুৎ আপনি ব্যবহার করেন সেই কোম্পানিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু নেস্কোর বিদ্যুৎ ব্যবহার করি তাই আমি এখান থেকে 4 নম্বর আমাকে সিলেক্ট করতে হবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা এই চারটে ডট আছে বাটনে প্রেস করবেন, এখান থেকে আপনারা 4 প্রেস করবেন, তারপরে চারটে ডট আছে বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে নেস্কো পোস্টপেইড, আমরা এখন আর বিলটা চেক করব না, আমরা বিল চেক করেছি আগেই, এখন যে মেক পেমেন্ট এই 2 নম্বরে আছে, আমরা এখন বিলটা পরিশোধ করব যে মেক পেমেন্ট, আমরা এখন এই চারটে ডট আছে বাটনে প্রেস করব, তারপর এখান থেকে টু প্রেস করব, তারপর চারটে ডট আছে বাটনে প্রেস করব। চেক বিল
ইনপুট কনজিউমার নং। এখন আমাদেরকে কনজিউমার নাম্বারটা দিতে হবে। আমরা সাইটে ডট আছে বাটনে প্রেস করব, অনে আমরা প্রেস করব। অন প্রেস করে আমরা এখান থেকে সাইটে ডট আছে বাটনে প্রেস করব। তারপর বন্ধুরা এন্টার কনজিউমার নম্বর, এখান থেকে আমি আগেই বলেছি আমাদের কনজিউমার নম্বরটা আছে, এখানে দেখুন কনজিউমার নম্বর 3406-3784। এরকম আসার পর আপনি এই চারটে ডট আছে এই বাটনে প্রেস করবেন। তারপর এই কনজিউমার নম্বরটা দেখে দেখে এখানে আপনারা আপনাদের মোবাইলে তুলবেন। তোলার পর আপনি চারটে ডট আছে এই বাটনে প্রেস করবেন। এ বাটনে প্রেস করে এন্টার বিলিং এ মান্থ অ্যান্ড ইয়ার, এম এম এ দুটো মাস, আর এই চারটে ওয়াই আছে এটা হলো ইয়ার। এই চারটে ডট আছে এই বাটনে প্রেস করবেন। তারপর আপনারা দেখেন আমাদের বিলটা কিন্তু এই যে 15/3/2023 এই তারিখে ইস্যু হয়েছে, অর্থাৎ এই মার্চ মাসের বিল। এই বিলের মাস এবং ইয়ারটা তুলবেন। তোলার পর আপনারা চারটে ডট আছে চারটে ডট এই বাটনে প্রেস করবেন। এন্টার অ্যামাউন্ট এরকম আসার পর আমরা মোবাইল থেকে এই চারটে ডট আপনারা দেখতে পাচ্ছেন এই ডটে প্রেস করবেন। বন্ধুরা আমার এই বিলে 978 টাকা এসেছে, তাই আমি এখানে 978 টাকা লিখেছি। আপনাদের বিলে যে টাকাটা আসবে সেই টাকাটা আপনারা এখানে লিখবেন। তারপর আপনারা এই মোবাইল থেকে এই চারটে ডট দেখতে পাচ্ছেন এই ডটে প্রেস করবেন। প্রেস করার পর এখানে যে বিকাশ পিন নাম্বার, আপনার যে বিকাশ পিন নাম্বার আছে সেটা এখানে দিতে হবে। সেটা বিকাশ পিন নাম্বারটা দিয়ে আপনি চারটে ডট আছে এই বাটনে প্রেস করবেন। আপনার সামনে এরকম মেসেজ চলে আসবে। আপনার তারপর আপনি চারটে ডট আছে বাটনে প্রেস করবেন। এখানে ডেট আছে, সময় আছে, রিসিপ্ট পে বিল রিকোয়েস্ট অফ টাকা 978 টাকা ফর এই যে আমাদের কনজিউমার নাম্বার যেটা সেটা দিছে, তারিখ এত, সময় এত, ফি 00। তারপর ওয়েট ফর কনফার্মেশন, এখানে আরেকটা মেসেজ চলে আসবে পরক্ষণেই। আমরা এরকম আসার পর মেসেজটা দেখার জন্য আমরা চারটে ডট আছে বাটনে প্রেস করব। বিকাশ থেকে এরকম তথ্য পাঠাবে, এই যে ডেট, সময়, বিল সাকসেসফুলি পেইড, কোন মাসের বিল, সে মাস এবং সাল দেওয়া আছে, আমাদের এই যে কনজিউমার নাম্বারটা আছে, টাকার পরিমাণও দেওয়া আছে। এভাবে কিন্তু বন্ধুরা আমরা এই বাটন মোবাইল দিয়েই আমরা ঘরে বসে আমাদের নিজেদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।